হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 164 পৃষ্ঠায় ভগ্নাংশের খেলা অংশের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে তার সমাধান নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। আমরা এখানে একটি মানবদেহের কঙ্কাল দেখতে পাচ্ছি। এই কঙ্কালটির কিছু তথ্য দেওয়া আছে কঙ্কালের আলোকে, যে আমাদের মাথার হাড়ের সংখ্যা 29, মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের 45/1, এবং পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের 3/2। বন্ধুরা, মূলভাবে যাওয়ার আগে তোমাদের একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উক্ত তথ্যগুলো আলোকে আমাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন এক, তোমার মস্তিষ্কের ভর কত কেজি? দুই, মাথার হাড়ের সংখ্যা মোট হাড়ের সংখ্যার অংশ হলে তোমার মোট কতগুলো হাড় আছে? সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন? তাই উদ্ভাবকের এই উপরে তিনটি তথ্যের আলোকে আমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্ভাবকের তত্ত্বের সাথে মিল দেখে ধরি আমাদের মোট ভর 45 কেজি, তাহলে মস্তিষ্কের ভর 45/1 অর্থাৎ 1 কেজি, তাহলে আমাদের মস্তিষ্কের ভর হলো 1 কেজি। খদাক ধরি আমাদের মোট হাড়ের সংখ্যা 206টি, তাহলে মস্তিষ্কের হাড়ের সংখ্যা হবে 206/29। প্রশ্ন আমাদের বলা ছিল মস্তিষ্কের হাড়ের সংখ্যা মোট হাড়ের 29টি, মস্তিষ্কের হাড়ের সংখ্যা হবে 206/29। প্রশ্ন মতে 29 সমান মোট হাড়ের সংখ্যা, মোট হাড়ের সংখ্যা গুণ আর 206/29। যে ভগ্নাংশটা আমাদের ডাইন সেটে রয়েছে সেটি যদি আমরা বাম সেটে নিয়ে আসি, তাহলে লবটি হর হবে, হয়টির লব হবে 29/29 কাটা যায়, সেক্ষেত্রে 206 সমান মোট হাড়ের সংখ্যা, তাহলে 206 হলো আমাদের শরীরে মোট হাড়ের সংখ্যা। গণাং প্রশ্নটি, আমাদের শরীরে পানির প্রয়োজন হলো মোট ভরের 3/2, তাই 45/3/2 কেজি, আর 3 × 45 = 30, তাহলে আমাদের শরীরে পানির প্রয়োজন হলো, যদি আমাদের ভর 45 কেজি হয় পানির প্রয়োজন হবে 3 কেজি, যেহেতু আমাদের শরীরে ভর হলো 45 কেজি। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে 4টি ও 3টি করে ফুলের চারা রোপণ করে, পাশাপাশি 2টি চারার মধ্যকার দূরত্ব 3/2 মিটার হলে ছবি একে চিন্তা করো, রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো, এবং রাতুলের বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে। রাতুলের বাগানটি কোনাকার? আয়তাকার বাগান। এর দৈর্ঘ্য বরাবর 4টি চারা সে রোপণ করে, এবং প্রস্থ বরাবর সে 3টি চারা রোপণ করে, এবং 2টি চারার মাঝখানে যে দূরত্ব সেটা হলো 3/2 মিটার। আমাদের চিত্র একে এটি গিয়ে চিন্তা করতে হবে, এবং এই বাগানের ক্ষেত্রফল বের করতে হবে, সাথে কয়টি চারা রোপণ করেছে সেটিও আমাদেরকে নির্ণয় করতে হবে। একটা জিনিস খেয়াল করো, সে কিন্তু চারাগুলো দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কিন্তু রোপণ করেছে, তার আয়তকার আর বাগানের ভিতরে রোপণ করেনি। যদি ভিতরে রোপণ করে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করতে হয়, আর দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর রোপণ করলে আমাদের কিন্তু পরিসীমা বের করতে হয়। আমরা এই চিত্রটি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য বরাবর 4টি চারা রয়েছে, প্রস্থ বরাবর 3টি চারা রয়েছে। দৈর্ঘ্য বরাবর যে দুই প্রান্তে 2টি চারা রয়েছে, সুতরাং প্রস্থ বরাবর মাঝার 1টি চারা দিলেই কিন্তু 3টি চারা হয়। সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বরাবর রয়েছে এপারে 4টি, ও পাশে 4টি, মোট হলো 8টি, প্রস্থ বরাবর রয়েছে বাকি করে 2টি, মোট চারার সংখ্যা হবে 10টি। এখন বাগানের দৈর্ঘ্য আমাদের দেখি, এখানে আয়তকার বাগানের দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য হবে এখানে কয়টি, 2/3 অংশ রয়েছে কয়টি, 3টি, তাহলে 3 × 2/3 মিটার কিন্তু 2 মিটার। আয়তকার বাগানে প্রস্থ রয়েছে 2টি, তাই 2 × 3/2 মিটার হবে 3/4 মিটার। তা আয়তাকার বাগানের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ হলাম, তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটি গুণ করলে হবে 8/3 অংশ।
সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল হলো 8 × 3 = 8 বর্গ মিটার। এটা হলো আয়তাকার বাগানের ক্ষেত্রফল। আয়তাকার বাগানের পরিসীমা 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 2, প্রস্থ হলো 3 × 4 মিটার। এটা যদি আমরা লসাগ করে নিই তাহলে আসে 3 × 20 মিটার। তাই আয়তাকার বাগানের পরিসীমা হলো 3 × 20 মিটার। আমাদের প্রশ্ন ছিল চারা গাছের সংখ্যা বের করতে হবে। আমরা এটা জানি যে চারা গাছের সংখ্যা যেহেতু আমরা পরিসীমা বরাবর গাছগুলো রোপণ করেছিলাম, সুতরাং পরিসীমা ভাগ হবে পাশাপাশি দুটি চারা গাছের মধ্যেকার দূরত্ব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি পরিসীমা হলো 3 × 20 মিটার আর দুটি চারা গাছের মধ্যে দূরত্ব হয়েছে 2 × 3 মিটার। যেটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা পাই 10টি। তাহলে আমরা এই বাগানে রাতুল 10টি চারা রোপণ করেছে। কতটি চারা রোপণ করেছে? 10টি। সুতরাং চারা গাছের সংখ্যা হলো 10টি। ফলে আমরা দেখলাম যে রাতুল আয়তাকার বাগানে কয়টি চারা রোপণ করেছে। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।